দিনের শুরুতেই রোদ ঝলমলে আকাশ, যদিও জলীয় বাষ্পের আধিক্য কম থাকবে বলে আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতেও ভুগতে হচ্ছে না। বাংলায় এবার শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু, কিন্তু ঘূর্ণিঝড় ডানা সরে গেলেও চলতি সপ্তাহ বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। আর কিছুদিন পরেই কালী পুজো, তার আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি, এমনকি ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই কোনো জেলাতেই। পাশাপাশি আজ উত্তরবঙ্গে পার্বত্য দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়ায় বহাল থাকবে। চলতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার কালীপুজোর দিনেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে শহরতলি কলকাতা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। মূলত এই গোটা সপ্তাহেই কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে, এমনকি গোটা মাস জুড়ে হালকা বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।